আমাদের সাবেক চেয়ারম্যান ফুটন যে কথাটা বলেছে যে এত কষ্ট পরিশ্রম উন্নয়ন করার পরে তার ভোট চাইতে কেন আশা লাগবে ঠিক এই একই কথা ঢাকাতে আমাকে প্রায় 100 জন আমাকে বলেছে যে ভাই আমরা ঢাকা থাকি কিন্তু আমরা জানি আমরা দেখেছি টিভিতে ফেসবুকে ইউটিউবে সবাই জানে সারা বাংলাদেশের 17 কোটি লোক যে উন্নয়ন করেছে আপনি সব দেখব আপনার এলাকায় যাওয়ার দরকার নাই আপনি এই সাথে বিপাস তারপর আমি এসেছি কেন কারণ আমি আমার চবসনের প্রিয় ভালোবাসার মানুষগুলোকে আমি দেখার জন্য আজকে আমি এসেছি আমি আমার মানুষগুলোকে সাক্ষাৎ করার জন্য আমি এখানে এসেছি আমার অনেক মানুষ বিশেষ করে মা বোনরা তাদের প্রিয় সন্তান প্রিয় ভাইকে এক নজর দেখতে চায় এই জন্য আজকে আমি আপনাদের কাছে আমি ভাইরা আমার আমি যে উন্নয়ন করে বলেছি আজকে আলমগীর এবং বাউল মাস্টার কাশেম মোল্লারা যা বলেছে তিন দিন বলল সে উন্নয়নের কথা শেষ হবে না বাংলাদেশের ইতিহাসে এত উন্নয়ন কেউ করতে পারে নাই চরপেশরের 100 বছরের ইতিহাস ঘাটলে এত উন্নয়ন কেউ কোনদিন করতে পারে নাই আমি বিশ্বাস করি মানুষ আমাকে সারা জীবন বিপুল ভোটে ভোট দিয়ে এই উন্নয়নের মূল্যায়ন করবে ইনশাআল্লাহ আজকে আমাকে যেটা বলছে এই ওসমানগঞ্জের মানুষ নিজের ইচ্ছায় হাজার হাজার লোক সেদিন চরপেশরের সদর রোড এই সদর রোড ভোলা পরানদী লালমোহন সকল শহরের চেয়ে অনেক চড়া রাস্তা এই চড়া রাস্তাটা তিল ধারণের ঠাই ছেড়া শুধু তাদের প্রিয় সন্তানকে বরণ করার জন্য আমাকে পঞ্চমবারের মতো মনোনয়ন প্রদান করেছে এই সম্মান আপনাদের এই গৌরব আপনাদের এই অর্জন আপনাদের এই মূল্যায়ন করেছে চরপেশরের জনগণকে আর দীর্ঘ 15 বছর আমি যে কষ্ট করেছি পরিশ্রম করেছি কাজ করেছি দিন বেলা খাওয়ারও সময় পাই নাই শুধু আমার মরহুম পিতার স্মৃতি বিজড়িত ভালোবাসার স্থান সেই চরপেশরের মানুষকে সুখে রাখার জন্য চরপেশরকে উন্নয়ন করার জন্য উন্নত করার জন্য সেই দায়িত্ব আমি কত সফল ভাবে পালন করেছি এই চরপেশর মরপরা পুত্রের লোক জানেন বা আজকাল বক্তব্য রাখার কোনো কিছু নাই সবাই যে কথা বলেছে দায়িত্ব এখন আমার নয় দায়িত্ব এখন আপনাদের 5 বছর 15 বছর পরিশ্রম করেছি আমি শুধু আপনার একদিনের জন্য কষ্ট করে সমস্ত ভোটার নিয়ে আগামী 7 তারিখে সারা চরপেশরের সকল ইউনিয়নের মধ্যে ওসমানগঞ্জে বিপুল ভোটে নৌকা আমাকে ভোট আপনাকে দেবেন সেই প্রত্যাশা রাখি এবং এই নির্বাচন আমরা করব সুষ্ঠু নিরপেক্ষ অবাধ কোন অবৈধ ভোট হবে না কোন চাল ভোট হবে না সরকারি বিধিবিধান মেনে নিয়ম মেনে সুন্দর সুশৃঙ্খল ভোটের মাধ্যমে আগামী 7 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার মনোনীত প্রার্থী আপনাদের সন্তান জ্যাকবকে নৌকামালকে আপনারা ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেবেন এই প্রত্যাশা রেখে আমি আমার শক্ত বক্তব্য শেষ করলাম